খবরদার আরেকবার গায়ে দিবি না কিন্তু একদম খবর আছে কইলাম তুই আমারে চিনস দুঃখিত স্যার আপনারা ঠিক চিনতে পারলাম না আপনার পরিচয় হ্যাঁ হারামজাদি আমি সাদ্দাম কমিশনারের কাছের লোক তো আপনার কমিশনার সাহেব কি বলছে যে বাসে এটা মাইয়াগো গায়ে হাত দিতে কি তোরেই কই বুদ্ধি দেবে বাবা এই কমান্ডার মারবি না কিন্তু মাইয়া মানুষটা খালি গায়ে হাত দিতে মোছে না হারামজাদা তোর মাস্টার স্কুয়ার করে উত্তরা লুচ্চামি করে সব জায়গায় তোরে কিন্তু আমি দেখে লম দেখে নেবি ভালো হয়েছে নাকি তো তোর নেতাগিরি ভাইগিরি কিন্তু আমি চিপাই লো বইরা দিব কয়ে দিলা সাহস থাকলে সবাই ভাই আমি নিজে রূপালী ভাই আমার সবাই রূপালী ভাই ডাকে দেখো বেজাস বেজাস খারাপ করা তেজ আছে মাইয়ার রূপালী ভাই গোলাপ রূপালী রূপালী গোলাপ গোলাপ রূপালী রূপালী গোলাপ নামটা কি মেলে মেলে না ভেসে এসে লক্ষ্মীনগরের মাটি কাঁপিয়ে দিল বিষয়টা চিন্তার বিষয়টা আমি সিরিয়াসলি নিইনি বড় ভাই কিন্তু এখন থেকে বিষয়টা সিরিয়াসলি নেব মুক্তারের বয়সী একটা ছেলের সাথে কাদামাটিতে বসলো আর নতুন করে কি দেখবে দুই কদম পেছালে চার কদম ছাপ দেওয়া যায় দুই কদম পিছিয়ে চার কদম ছাপ দিলে লাভের মাথায় কিন্তু দুই কদমই থাকে সাথে পিছনের জন্য নষ্ট হয় ব্যক্তিত্ব শুধু গোলাপ নামের জন্য এই অবস্থা বড় ভাই ব্যক্তিত্বের ময়লা ধুয়ে ফেলার ব্যবস্থা করতেছি রাজনীতির মাঠে আসলে ময়লার কোনো স্থান নাই আর আসল কথা হইতেছে যে মানুষ এগুলো মনেও রাখে না পার্টির সম্মান সবার ঊর্ধ্বে নামে নামে যেমন জমে টানে আবার নামের জমে জমরেও টানে